পশ্চিমবঙ্গে যে প্রায় 56,000 পঞ্চায়েত আছে তার মধ্যে 48,000 পঞ্চায়েতে কাটমানি ব্যাপারটা ছড়িয়ে গেছে এবং প্রত্যেক দিন নতুন নতুন পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ডে ওয়ার্ডে সারা বাংলা জুড়ে সাধারণ মানুষ তৃণমূলের যে অত্যাচার চলেছে এই কাটমানি তোলাবাজি নিয়ে তার বিরুদ্ধে তারা রাস্তায় বেরোচ্ছে তারা আর ভয় পাচ্ছে না ওই নেতা যারা বলেছিল পয়সা দিবি না মানে পয়সা না দিলে কাজ হবে না সাহায্য পাবি না প্রকল্পে অনুদান পাবি না বাড়ির প্ল্যান স্যাংশন হবে না বাচ্চার জন্ম সার্টিফিকেট পাবি না বাবা মারা গেছে মৃত্যু সার্টিফিকেট পাবি না বাড়ি পাবি না শৌচালয় পাবি না 100 দিনের কাজ পাবি না কারণ আমরা হচ্ছি তৃণমূল আমরা কাটমানির দল হবে সেই টাকাটা কি আপনি বাড়িতে ছাপিয়েছেন না জনগণের টাকা ট্যাক্সের টাকা এত বড় বড় কথা বলছেন বলেছিলেন তার উত্তর আজকে আসছে ওই সমাজ জীবনকে দুর্নীতি মুক্ত করার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসছে যে কাটমানি আমাদের চাই আর তার জন্য তারা ঘর ঘোরালেই দেখছে পাশেই দেখছে পেছনে দেখছে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির কর্মীরা এই আন্দোলনে আছে প্রথমটি হচ্ছে আজকে একটি ঐতিহাসিক দিন ভারতের রাজনৈতিক ইতিহাসে ভারতের গণতন্ত্রের ইতিহাসে 25শে জুন ঐতিহাসিক দিন আপনারা জানেন 1975 সালে এই দিনে মাঝরাতে ইমার্জেন্সি ডিক্লেয়ার হচ্ছে এবং সেই কালো দিন কোনো ইমার্জেন্সির কালো দিন কোনো যাতে সাধারণ মানুষ নবপ্রজন্মের মানুষ আজকের যারা নবপ্রজন্ম তারাও যেন জানে এবং সেই কালো দিনটা যাতে আর কোনোদিন ভারতে ফেরত না আসে সেটার জন্যই 25শে জুন ভোলার নয় এবং আমরা সাধারণভাবে বারবার এটাকে মনে করবো একটা কালো অধ্যায় যাতে এ আর কোনোদিন না হয় ভারতের ইতিহাসে এই প্রসঙ্গে জানিয়ে রাখি দুজন বাঙালির অবদান ছিল সেই কালো দিনটাকে আনার পেছনে একজন আপনারা জানেন ইন্দিরা গান্ধী যখন এই সিদ্ধান্ত নেন সেই বিষয়টি ইন্দিরা গান্ধীর নজরে আনেন গোচরে আনেন ড্রাফটিং করেন এবং নানাভাবে সেটাকে কার্যায়িত করেন সিদ্ধার্থ সম্পদ রায় আর আরেকজন বাঙালি তখন ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অজিতনাথ রায় যাকে তিনজন জাজকে টপকে ইন্দিরা গান্ধী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছিলেন অনুরোধে এসছেন আপনারা দেখেন বিমলদাকে এমার্জেন্সির সময় তিনি সুদীর্ঘ সময় জেলে ছিলেন সেই 1975-এর এমার্জেন্সিতে সুদীর্ঘ সময় আমাদের অগ্রজ বিমলদা তিনি জেলে ছিলেন তাকে অ্যারেস্ট করেছিল সেই সময়কার সরকার ইন্দিরা গান্ধী সরকার ওখানে আর এখানে ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার সেই তিনি জেলে বন্দি ছিলেন তাই জন্য বিমলদাকে আমরা আজকে বিশেষভাবে এখানে আপনারা যাই বলুন না কেন মমতা দেবী কিংবা শুভেন্দু অধিকারী বা পার্থ চ্যাটার্জিদের আমি বলি আপনাদের স্বরূপ জানতে কোনো মানুষের আর কোনো জ্ঞানের দরকার নেই কোনো মানুষকে সাধারণ মানুষের কাছে কোনো জ্ঞান দিতে যাবেন না যে আমরা মহৎ উদ্দেশ্য এটাকে এই বিজেপি করছে তারা সব জানে সাধারণ মানুষ সব জানে যদি আজকে সন্ত্রাস না হতো তাহলে এই রাজ্যে বিজেপি 23 থেকে 24টা আসন জিতত তৃণমূল কংগ্রেস বলিয়ে যারা সেই যারা তৃণমূল কংগ্রেস বলা কংগ্রেস কা ভি বহুত বিধায়ক সব এক্সিট ডোর মে আগে বেঠে হুয়ে হ্যায়
अपना अपना पार्टी से, अपना अपना पार्टी का एग्जिट डोर में बैठे हुए हैं और वो एग्जिट डोर के पास में बैठ के वो लोग आवाज दे रहे हैं, ये बीजेपी वाला आप लोग राजी है तो हम लोग आने के लिए तैयार है। हम नंबर नहीं बताएंगे लेकिन इतना तक बता सकते हैं ये बहुत ही कम बचे हुए है तृणमूल कांग्रेस के अंदर भी और जातीय कांग्रेस नेशनल कांग्रेस जो हम लोग का है इंडियन नेशनल कांग्रेस उन लोग का। इतिहास कथा बोले इमार्जेंसी पड़े ইন্দিরা গান্ধীর শোচনীয় পরাজয় হয়েছিল আর উনি যদি বলেন গত পাঁচ বছর সুপার ইমার্জেন্সি তারপরে ভারতের জনগণ তারা মূর্খ নয় ভারতের জনগণের প্রতি এই রকম অশ্রদ্ধা মমতা ব্যানার্জির দেখানোটাই বোঝায় যে তার এই সম্বন্ধে জ্ঞান বা নলেজ ভারতের জনগণ সম্বন্ধে কতখানি। তারা বিপুল সংখ্যাধিক্যে নরেন্দ্র মোদীকে ফেরত এনেছে।